আমরা এই জগতে যা কিছু লাভ করি সবই কর্মের দ্বারা অর্জিত হয়, তাই তো? এই কাজ করতে হয় না কিছু লাভ করতে গেলে? কিছু লাভ করতে গেলেই আমাকে কর্ম করে এটা লাভ করতে হয়। কর্মের ফল হিসাবে কোন কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না। উপনিষদে এরকম ভাবেই বলা আছে যে কোন কর্মের দ্বারা ঈশ্বরকে পাওয়া যায় না। একেবারে আপনি এই জগৎ থেকে আরম্ভ করে একেবারে ব্রহ্মলোক পর্যন্ত সবকিছুই কর্মার্জিত, কিন্তু ঈশ্বর কোন কর্মার্জিত নন। কেন? তিনি বাইরে কোথাও নেই, তিনি আমার ভিতরেই আছেন, আমার মধ্যেই তিনি আছেন। তাকে আপনি কোথা থেকে লাভ করে আনবেন? টাকা পয়সা দিয়ে কিনে আনতে পারবেন না। সুতরাং তিনি কর্ম করেও তাকে লাভ করা যায় না। তবে যে ঈশ্বরকেই চায় তখন সে চিন্তা করে করে দেখবে যে এই জগতে ঈশ্বরকে কোন কর্মের দ্বারা পাওয়া যায় না, তখন তার বৈরাগ্য হয় সমস্ত কিছুতে। কর্মের দ্বারা মানুষ সুখ দুঃখ অর্জন করে, সরকারি হোক প্রাপ্ত হয়, কিন্তু এগুলো কোনোটাই ঈশ্বর প্রাপ্তি নয়। যখন এই সমস্ত কর্ম করে করে তার মধ্যে জিজ্ঞাসা আসবে যে আমি ঈশ্বরকে কি করে লাভ করব, ঈশ্বর লাভই যা জীবনের উদ্দেশ্য, এইরকম অবস্থা হয়, তখন সে সবকিছু ছেড়ে দিয়ে গুরুর কাছে গিয়ে উপস্থিত হয়। হয়ে তাকে জিজ্ঞাসা করে যে আমি কি করে জ্ঞান লাভ করব, অর্থাৎ ঈশ্বরকে লাভ করব। তখন ঈশ্বর দ্রষ্টা গুরু তাকে কিভাবে সে পাবে তাকে পত্র প্রদর্শন করে দেয়, বলে দেয় এই হলো ফার্স্ট ক্লাস গুরু এবং ফার্স্ট ক্লাস গুরু শিষ্যের বিষয়। তাহলে আগে সংসারের বৈরাগ্য হতে হবে না, গুরু মন্ত্র নিলে আমার শরীরটা ভালো হবে কি না, শরীরটা ভালো যাচ্ছে না, আচ্ছা একটু মন্ত্র নিয়ে দেখি শরীরটা ভালো হয় কিনা। তারপরে অর্থনৈতিক অবস্থাটাও ভালো যাচ্ছে না, আচ্ছা মন্ত্রটা নিয়ে নেই যদি একটু ভালো হয়, আর চাকরি বাকরি হচ্ছে না, বা আমার ছেলেপিলেগুলোর বিয়ে শাদী হচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না, সংসারের বড় অনাটন অসুবিধা, কী করি যাই দেখি যদি গুরু মন্ত্রটা নিলে যদি একটা ওই রকম সাংসারিক ভাব নিয়ে তীর্থানো দিলে কোনো লাভ হয় না। দীক্ষার ব্যাপারটা একেবারেই ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত, দুনিয়ার অন্য কোনো সঙ্গে কোনো কিছুর সঙ্গে তার সম্পর্ক নেই। দীক্ষা সংস্কৃত উচ্চারণ দীক্ষা, তার মানে কি হচ্ছে, আপনি আগেকার দিনে বৈদিক যুগে যে সমস্ত বড় বড় যজ্ঞ আদি হতো সেটি করতে গেলে যজমানকে আগে দীক্ষা নেওয়া হতো, দীক্ষা নেওয়া হতো। দীক্ষিত হওয়া মানে সংকল্প করা যে আমি এই কর্মটি করব। যখন পূজার আগে সংকল্প করেন, হ্যাঁ করে তো আপনারা জানেন তো, পূজা করতে গেলে সংকল্প করতে হয়। সংকল্প করবো মানে কি, আমি আজকে রামকৃষ্ণের পূজা করব, তার জন্মতিথিতে বা শ্রীশ্রী মায়ের জন্মতিথিতে, দুর্গা পূজার সময়, এই দিবসত্রয় এই সৃষ্টির থেকে আরম্ভ করে নবমী পর্যন্ত আমি দেবী দুর্গার পূজা করব, এরকম সংকল্প করতে হয়। এই দীক্ষাটা হলো এরকম প্রতিজ্ঞা। ওই জন্য বড় বড় যজ্ঞানুষ্ঠান আদি প্রচলিত ছিল, সেই সমস্তগুলো করতে গেলে
যজমানকে আগে এরকম দীক্ষা নিতে হবে, যতবার করবে ততবারই নিতে হবে। এটা মানে একটা সংকল্প, আপনি দীক্ষা নিচ্ছেন মানে আপনি ঈশ্বরের কাজে ব্রতী হবেন। যেদিন আপনি দীক্ষা গ্রহণ করলেন এই দিন আপনি গুরু নির্দিষ্ট পথে চলবেন, এটা প্রতিজ্ঞা করা হলো, এটার নাম দীক্ষা। বোঝা গেল দীক্ষার ব্যাপারটা কি? তাহলে দীক্ষার ব্যাপারটাই হলো ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত, আমি ঈশ্বরের পথে এগোব। কিন্তু আমি তো জ্ঞানী নই, আমি তো বুঝতে পারছি না কি কোন পথে আমি অগ্রসর হব, তাই আমি গুরু শরণাপন্ন হই। অর্থাৎ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি তো আমাকে ঈশ্বর লাভের পথটা দেখাতে পারে। ধরুন এখান থেকে একজন স্বামীজির বাড়িতে যাবে, সে চেনে না, এলো এখানে দেখতে এসছেন, এসে এই আশ্রমে এসে উপস্থিত হলেন, তিনি এখন কি করবেন যে স্বামীজির বাড়িতে কিভাবে আমি যাব? যে জানে রাস্তাটা তার কাছে জিজ্ঞাসা করতে হবে, যে জানে না সে কি করে পথ দেখাবে? সব ক্ষেত্রে জাগতিক ক্ষেত্রেও যে যে সাবজেক্ট জানে না তার কাছে সেই সাবজেক্টের পাঠ নিতে যাবো, আমরা অঙ্ক শিখতে গেলে অঙ্কের টিচারের কাছেই যাব, ইংরেজি শিক্ষক ভাষা শিক্ষক যদি শিখতে চাই তাহলে যিনি ইংরেজি ভাষা জানেন সেই রকম শিক্ষকের কাছেই যাব, তাই তো? সেই রকম অধ্যাত্ম বিদ্যায় যিনি পারদর্শী, অর্থাৎ যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, তিনি আরেকজনকে ঈশ্বর প্রাপ্তির উপায় বলে দিতে পারে, বলতে পারে, অন্য পারে না। এটা তো স্বাভাবিক যুক্তিতেই আমাদের মেনে নিতে হয়। তাহলে যে সে লোক গুরু হতে পারে না, হেজি ভেজি লোক গুরু হতে পারে না, ঠাকুর বলছেন যে ঈশ্বরের আদেশ পেয়েছে, যে ঈশ্বরকে দর্শন করেছে, ঈশ্বরকে উপলব্ধি করেছে, সেই গুরু হতে পারে। আর শিষ্যর এমন হওয়া চাই যে তিনি ঈশ্বর হয়ে আর কিছু চান না। মনের অবস্থা যখন এইরকম হয় তখনই দীক্ষায় নেওয়ার উপযুক্ত সময়। কিন্তু আমরা তো এত সব বুঝি বুঝি না, যদি পার্থিব কোনো উপকার হয়, জাগতিক উপকার হয় এই মনে করে আমরা দীক্ষা গ্রহণ করি। আর এক সময় গুরুগিরি একটা ব্যবসাতে পরিণত হয়ে যায়, কিন্তু হয়েছে যার ফলে গুরুরা ওই দীক্ষা না দেখে শুদ্ধ হবে, এই শুদ্ধ হবে, সেই শুদ্ধ হবে, না এলো পূজা করতে পারবে, না এই করতে পারবে, নানা রকম বলে বলে এই সমস্ত কাজের শিষ্য সংখ্যা বাড়াবার জন্য যাতে এইসব করত। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়, ওই জন্য গুরুগিরিকে ঠাকুর খুব ঘৃণা করতেন। আপনার কথা নিতে পেয়েছেন তো? পয়সা কামাবার জন্য গুরুগিরি এটা পছন্দ করতেন না। তবে শিষ্যের নিয়ম আছে, যখন শিষ্য গুরুর কাছে যাবে তখন গুরুর প্রয়োজনে লাগে এইরকম জিনিস নিয়ে গুরুর কাছে যেতে হয়। আগের দিনে কি কত উপনিষদে আছে, সমিতমানি সূত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরু এব অভিগচ্ছে,
শিষ্য, জড় শিষ্যের সমস্ত কিছু এই জগতের নানা রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে তার ধারণা হলো যে না, এই সংসার অসার। সুতরাং আত্মজ্ঞানী একমাত্র শ্রেষ্ঠ জ্ঞান, তার দ্বারাই আত্মানুভূতি বা ঈশ্বর অনুভূতি হয়। তখন সে অতিরিক জানার জন্য কি উপায় কি, সেই উপায়টি জানার জন্য সে গুরুর কাছে যাবে। কি সমিত মানে, সমিত শব্দের অর্থ কাঠ, হাতের মধ্যে কাঠ নিয়ে, কাষ্ঠ নিয়ে সে গুরুর কাছে যাবে। কাষ্ঠ কেন, আগেকার বিশ্রাম করে সংগ্রহ করে আনতে হয়, তো ওই জন্যে এই কাঠ একটা খুব প্রয়োজনীয় জিনিস ছিল তখন যজ্ঞের উপকরণ। যজ্ঞ কাষ্ঠ, ঘি ইত্যাদি, ওই এখানে যজ্ঞ কাষ্ঠটি একটা ইয়ে মাত্র, উপকরণ মাত্র। এটি দিয়ে আরো আরো যা যা গুরুর প্রয়োজন হয় এই নিয়ে গুরুর কাছে উপস্থিত হতে হয়, অর্থাৎ যেটি গুরুর কাজে লাগবে এইরকম। তখন গুরু তাকে কিরকম ভাবে ঈশ্বরের দিকে এগোতে হবে তার যোগ্যতা বিচার করে তাকে সেইভাবে উপদেশ করতে। শিষ্যেরও যোগ্যতা চাই, গুরুর যেমন যোগ্যতা চাই শিষ্যেরও যোগ্যতা চাই। তো কিরকম শিষ্য হতে হয়, শিষ্য হতে গেলেও তার একটা যোগ্যতা দরকার, শিষ্যেরও তপস্যা থাকা দরকার, না হলে হয় না। অকপট হতে হবে, কোন কপট বুদ্ধি নিয়ে গুরুর কাছে যেতে নেই। আমি উপনিষদ থেকে একটা ছোট্ট গল্প শুনে বলছিলাম, যা আগের দিনে যিনি যারা পড়াতেন শিক্ষক বেদ পাঠ করাতেন, তিনি তার আধ্যাত্মিক জীবন সাংসারিক এবং আধ্যাত্মিক দুটো জীবনই গড়ে দিতেন, আলাদা করে আর মন্ত্র নিতে হতেন না। সেই গুরুই আগেকার দিনের গুরুরা খুব অভিজ্ঞ ছিলেন এবং তাদের যেমন শাস্ত্র বিষয়ে জ্ঞান থাকতো তেমনি আবার অধ্যাত্ম বিষয়েও জ্ঞান থাকতো, এই জন্যে তারা শিষ্যদের জীবনটাকে গড়ে দিতে পারতেন। একবার একটি ছেলে গুরুর কাছে গিয়ে, ঋষির কাছে গিয়ে উপস্থিত হল, অল্প বয়স, কেউ বলছে আমি আপনার শিষ্য হতে চাই। যেহেতু ভালো যে তোমার পিতার নাম কি আর তুমি কোন পুত্রে জন্মগ্রহণ করেছো, শিষ্য যেমন গুরুকে বিচার করে নেবে গুরু তেমনি শিষ্যকে বিচার করে নেবে। আমরা ঠাকুর এবং স্বামীজির এই যে গুরু শিষ্যের মিলন আমরা দেখতে পাব, যে সেখানে স্বামীজি অর্থাৎ স্বামী নরেন্দ্রনাথ দত্ত কেমন ভাবে ঠাকুরকে যাচাই করে নিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন দিনে দেখবি রাত্রে দেখবি তারপরে বিশ্বাস করবি, তাই তো? ঠাকুরের বেশ কয়েকজন শিষ্য ঠাকুরকে কিন্তু যাচাই করে নিয়েছে, দেখলেন যে ঠাকুর ওই কাম কাঞ্চন থেকে তিনি মাটি আর কাঞ্চন সোনা এক কোণের গঙ্গায় ফেলে দিলেন। পরীক্ষা করতে হবে, তো মুখে বললে হবে না। যে তিনি শুনছেন যে ঠাকুর স্বর্ণ স্পর্শ করতে পারেন না, টাকা পয়সা স্পর্শ করতে পারেন না, তার বিছানার
নিচে রেখে দিয়েছিলেন, এটা প্রসিদ্ধ ঘটনা বলার দরকার নেই।